আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। এখানে আছে মা মেজু, অর্থ আমার বাড়ি। আমি এখানে একটা বাড়ির বর্ণনা কিভাবে লিখতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আমার বাড়ি হিসেবে বর্ণনা করছি, তো আপনারা নিজেদের বাড়ি অনুযায়ী কিন্তু বর্ণনা করতে পারবেন। তো আসুন তাহলে আমরা প্রথমে দেখি বাক্যগুলিকে কিভাবে গঠন করতে হবে। এখানে আছে জাবিত, অর্থ আমি থাকি। থাকা বলতে বসবাস করা। এখানে আবিতে ভার্ব থেকে কনজুগেট করে আবিত হয়েছে। এখানে ছিল জ, জ থেকে ও বাদ দিয়ে একটা আপস্তব বসিয়ে একসাথে মিলিয়ে পড়তে হবে জাবিত, জাবিত আমি থাকি। দ অর্থ ভেতরে, আর আপাততম এটি অ্যাপার্টমেন্ট। আমরা তো ইংলিশেই বলি অ্যাপার্টমেন্ট, তো অ্যাপার্টমেন্ট একটা মাস্কুলার শব্দ, এই জন্য তার আগে আ বসেছে। তো মুখস্থ করার ক্ষেত্রে আন আপাততম এভাবে মুখস্থ করে নেবেন, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে এই শব্দটা মাস্কুলার নাকি ফেমিনা। ঠিক আছে, এখানে আছে আপাহি, পেরিসে। পেরিসে বলার জন্য কিন্তু এখানে আ বসেছে। যখন বলতে হয় পেরিসে কাজ করি, পেরিসে বসবাস করি, পেরিসে যাব, পেরিসে গিয়েছি, তখন কিন্তু এরকম আ বসিয়ে নিতে হবে। এইভাবে যদি মুখস্থ করে রাখেন তাহলে কিন্তু বাক্য গঠন করতে অনেক সুবিধা হবে। এখানেও দেখেন দুপুই স্যাংকো, শুধু স্যাংকো পাঁচ বছর। দুপুই বলতে বোঝায় পাঁচ বছর আগে থেকে এখন পর্যন্ত, যেটাকে আমরা বাংলায় বলি পাঁচ বছর ধরে। এই দুপুই কখন ব্যবহার করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, তো যারা আরো বিস্তারিত দেখতে চান তারা ওই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তো বাক্যটা কি হলো? জাবিদ দনজা আপাকতম। আমরা কিন্তু বাক্যটা এই আপাকতম পর্যন্ত লিখে ফেলতে পারতাম, তো এখানে বাক্যটাকে আস্তে আস্তে বড় করা হয়েছে। তো প্রথমে তো আমি বাস করি একটা অ্যাপার্টমেন্টে, তারপরে প্যারিসের অ্যাপার্টমেন্ট, তারপরে কি পাঁচ বছর ধরে, একটু একটু করে কিন্তু আমরা বাক্যটাকে বড় করেছি। এভাবে অংশ অংশ শিখে রাখলে কিন্তু বাক্যের ভিতরে ব্যবহার করে বাক্যকে অনেক বড় করতে পারবো। ঠিক আছে, তাহলে একসাথে কি হলো? যাবে দন্দন আপাকতম আপাহি দুপুই স্যাংকো, আমি পাঁচ বছর ধরে প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে থাকি। যেমন এখানে মন আপাকতম, অর্থ আমার অ্যাপার্টমেন্ট। এখানে কিন্তু ম লিখেছি আমার বলার জন্য, তো কখন ম হয় কখন মা হয় এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওগুলি দেখে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই অর্থ হয় ঘ, অর্থ বড়, এ অর্থ এবং। এই দুইটা এ শুনতে একই রকমের, আসলে অর্থ কিন্তু আলাদা, বানানো আলাদা, খেয়াল রাখবেন। কমফোর্টেবল আরামদায়ক, তো বাক্যটা কিভাবে সাজালাম? মনাপাকতম এ ঘ এ কমফোর্টেবল। এই যে দেখে অ্যাপার্টমেন্টটা, এটা মাস্কুলা হওয়ার কারণে আমরা কিন্তু এখানে বেশ কিছু কাজ করেছি। যেমন এখানে ম লিখেছি মাস্কুলা হওয়ার কারণে, এখানে ঘ লিখেছি মাস্কুলা হওয়ার কারণে, তো বাক্য গঠন করার ক্ষেত্রে এগুলি কিন্তু খেয়াল করতে হবে। এই জন্যই যখন মাস্কুলা ফেমিনা চিনে রাখবেন তখন বাক্য গঠন করার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো বাক্যটা কি হলো? মনাপোক্তম এ ঘ এ কমফোর্টেবল, অর্থ হলো আমার অ্যাপার্টমেন্ট বড় এবং আরামদায়ক। এখানে আছে সেতা, তে থুয়া, এটি একটি টি থ্রি, এখানে বোঝানো হয়েছে যে তিন রুমের একটা বাসা। ইলিয়া থুয়া সমিটা ছোট একটা বাক্য হয়ে যায়। এখানে দুইটি বেডরুম আছে, সম্ভ অর্থ বেডরুম, ইউন কুইজিন একটি রান্নাঘর, আর সালু একটি বসার ঘর বা ড্রয়িং রুম, ইউন ঘন সালদোবা একটি বড় বাথরুম, এ আ বালকো এবং একটি বারান্দা। বাক্যটা হলো সীতাতে থোয়া ইলিয়া দু সম্ভ ইউন কুইজিন আর সালু ইউন ঘন সালদোবা এ আ বালকো, অর্থ এটি একটি টি থ্রি, এখানে দুইটি বেডরুম, একটি রান্নাঘর, একটি বসার ঘর, একটি বড় বাথরুম এবং একটি বারান্দা আছে বা রয়েছে। আরো কিছু কিন্তু অ্যাড করা যাবে, যেমন এখানে তো ডাইনিং রুম দেওয়া যেত, সাল আমজি, তো এই এর আগে সবগুলি কমা কমা দিয়ে দিয়ে লিখে লাস্টে শুধু এ দিয়ে শেষ একটা দিয়ে দিলেই হয়ে গেল। আমরা এইভাবে কিন্তু বাক্যটা অনেক বড় করতে পারি। ঠিক আছে না, আর এখানে আছে কি জাবিদ, প্রথমে তো আমরা দেখলাম জাবিদ অর্থ আমি থাকি, ও দুজিমেন্টাজ দোতলা, দুজিম অর্থ দ্বিতীয়, তো শব্দের অর্থের কারণে আমি দ্বিতীয় তলা লিখেছি। আমরা কিন্তু বাংলায় দোতলা বলতে যেটা বুঝি, ফরাসিতে দোতলা বলতে এইরকমের না, ইংলিশের মতো। ইংলিশে যেমন ফার্স্ট ফ্লোর বলতে আমরা দোতলাকে বুঝি, ফসে তো কিন্তু এইরকমেরই। তারপর আমি এখানে দোতলা লিখলাম আর কি শব্দগত অর্থের কারণে। তো জাবিদ ও দো জিয়েমেতাজ দ মনি মোবল, আমার বিল্ডিং এ। এখানেও আছে ইলিয়া, তারপরে আসনস, এটা সরাসরি অর্থটা হয় এখানে একটি লিফট আছে, তো বাক্যটা হবে কি দমনিমোবল ইলিয়া আন আসনস, আমার বিল্ডিং এ একটি লিফট আছে। তো প্রথমে আমার বিল্ডিং এ বলে তারপরে এখানে কি আছে সেটাই দিয়ে দিলাম। এখানে আছে জেম বুকু, আমি খুবই পছন্দ করি, তো শুধু জেম আমি পছন্দ করি, তো বুকু দেওয়াতে হলো কি খুবই পছন্দ করি, বেশি পছন্দ করার ক্ষেত্রে আমরা এখানে কি লিখলাম আবার সাথে বুকু, জেম বুকু আমি খুবই পছন্দ করি, মনিমোবল আমার বিল্ডিং, ইল এ কালম এ প্রপ, ইল এ এটা হয় কালম এ প্রপ,
কাম হলো শান্ত প্রফুল্ল পরিষ্কার পরিচ্ছন্ন এটা শান্ত এবং পরিষ্কার তাহলে বাক্যটা কি হবে জেম বুকু মন ইমোবল ইলে কালম এ প্রোভ আমি আমার বিল্ডিং খুবই পছন্দ করি এটা শান্ত এবং পরিষ্কার মানে পুরো বিল্ডিংটা সম্পর্কে বলা হয়েছে কিন্তু এখন অপ্লুস অপ্লুস হলো এছাড়াও লে ভোয়াজা স এখানে কিন্তু লে বসেছে কারণ ভোয়াজা বলতে এখানে বহু বচন বলা হয়েছে লে ভোয়াজা স প্রতিবেশীরা হয় থ্রি সাম্পা খুবই চমৎকার তাহলে আমরা কি বলবো অপ্লুস লে ভোয়াজা স থ্রি সাম্পা এছাড়াও প্রতিবেশীরা খুবই চমৎকার তো এখানে একটা বাড়ির বর্ণনা দিলাম তো এখানে আমরা এখন একসাথে দেখব জাবিদ দঞ্জা নাপাকতম আপাহি দুপুই স্যাংকো আমি পাঁচ বছর ধরে প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে থাকি ম নাপাকতম এ ঘ এ কমফোর্টেবল আমার অ্যাপার্টমেন্ট বড় এবং আরামদায়ক সেটা তেথুয়া ইলিয়া দুসম্ব উন কুইজিন আসালো উন ঘন সালদোবা এ আ বালকো এটি একটি টি থ্রি এখানে দুইটা বেডরুম একটা রান্নাঘর একটা বসার ঘর একটা বড় বাথরুম এবং একটা বারান্দা আছে জাবিদ ও থোয়াজি মেতাজ আমি দ্বিতীয় তলায় থাকি তো আবারও বলে দিচ্ছি এখানে জাবিদ ও দোজি মেতাজ বললে বাংলায় আসলে তৃতীয় তলায় থাকি বুঝতে হবে দ মন ইমোবল ইলিয়া আনাসনসহ আমার বিল্ডিং এ একটি লিফট আছে জেম বুকু মন ইমোবল ইলে কালম এ প্রোপ আমি আমার বিল্ডিং খুবই পছন্দ করি এটা শান্ত এবং পরিষ্কার অপ্লুস লেভোয়াজা সত্রে সাম্পা এছাড়াও প্রতিবেশীরা খুবই চমৎকার এখান থেকে আপনারা নিজেরা নিজেরা কিন্তু নিজেদের বাসার অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন যেমন এখানে আছে দুপুই স্যাংকো দুপুই স্যাংকোর জায়গায় আপনারা কিন্তু এখানে যত বছর বলতে চাচ্ছেন এখানে আপাহি না লিখে আপনার নিজের শহরের নাম দিতে পারবেন তারপর এখানে আছে ঘ ঘর ক্ষেত্রে আপনি যদি প্রীতি দিতে চান দিতে পারেন তারপর এখানে দুসম দুসমের জায়গায় ফোয়াসম দিতে পারেন এখানে অর্থাৎ এখানে টি থ্রি না দিয়ে টি ফোর দিলে সেই অনুযায়ী আবার এখানে কিন্তু চারটা রুম সাজাতে হবে যেমন দুইটা জায়গায় তিনটা বেডরুম আবার একটা সালো কয়টা রুম সেটা সাজিয়ে দিতে পারবেন আপনার নিজের সুবিধা মতো তারপর এখানে দুজে মেতাজ না লিখে আপনি নিজের তোয়াজেম কেথিয়েম যত তালায় থাকেন সেই অনুযায়ী লিখে দিতে পারবেন আর এখানে আসনসর না দিয়ে এসকালিয়ে দিতে পারবেন যে সিঁড়ি আছে সেক্ষেত্রে এসকালিয়েও দেওয়া যাবে আর এখানে আছে কালম এ প্রোভ আপনি কালম এবং প্রোভ দিবেন নিশ্চয়ই ঠিক আছে তো আপনি আপনার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ